ঢাকায় নাকি টাকা উড়ে, তো আজকের এই দেশে দেখতেছি ঢাকায় টাকা কতটুকু উড়ে আর কতটুকু আমরা ধরতে পারি। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো এখন ফেনী থেকে ঢাকা যাওয়ার জন্য আসলে আমাদের দুইটা চয়েস আছে, একটা হচ্ছে বাই ট্রেন অথবা আমরা বাই রোডে গেলে অবশ্যই এক্সট্রা লাইনটাই আসলে বেস্ট আমার মনে হয়। সো আমরা এক্সট্রা লাইন কাউন্টারে চলে আসি এবং এখান থেকে টিকিট কেটে এক্সট্রা লাইনে উঠে যাই। তো যত সময় আমাদের গাড়িটা ছাইড়া দেওয়া হয়, কিন্তু প্রতিমধ্যে আমাদের এখানে মায়ামিতে এসে দাঁড়ানো হয় যে এখানে একটু যাত্রা বিরতি। তো আমরা এখানে হালকা পাত্তা নাস্তা আস্তা করে নিই, আর জানেন তো কুমিল্লা মায়ামিতে কেন দাঁড়ানো হয়, তো খালি টালি হয়ে নিই। তো খালি হয়ে আবার আমাদের যাত্রা শুরু হয়ে যায়। তো এখন আমরা মেঘনা নদী না কী নদীর সামনে উপরেই আসি, ব্রিজের উপরে দেখতে পাচ্ছি আসলে নদীর মাঝখানে চরাঞ্চল গড়ে গেছে এবং চরাঞ্চল তো হয়েছে ওইখানে আবার ঘরও হয়ে গেছে এমন একটা অবস্থা। তো আমরা এখনও নদীর মেইন মোহনে আসিনি, সামনে এটা হচ্ছে নদীর প্রধান যে মোহনাটা ওইটা আর কি। তো এই তো মেঘনা নদী পার হয়ে আমরা আর একটা যমুনা নদী আছে, এই দুইটা নদী পার হয়ে আমরা যাইতে হবে ঢাকা। তো আমরা ঢাকা চলে আসার পর আসলে কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকালে আমার কাজিনদের নিয়ে একটু বাইর হই যে আসলে তাদের এখানে ঘুরে দেখার জন্য। তাদের আমরা আসি এখন ভাষাপুরতে আসি, উত্তর ভাষাপুর, এখানে একটা বালুর মাঠ আছে। তো ওইখানে গিয়ে একটু ঘোরাঘুরি করি কাজিন সহ, সেখানে স্ট্রিট ফুড আছে কিছু ওইগুলো খাই দেখি। তারপর এখানে আসার সময় দেখি যে আরেকটা মাঠ, এখানে যারা আছেন ধরেন ব্যায়াম ট্যায়াম করে রাত্রে হাঁটাহাঁটি করে এই আর কি। সো আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করতে করতে বিকালে বাইরেছি, এখন দেখছি সন্ধ্যা হয়ে গেছে, এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিই, বাসা চলে যাই। বাসায় এসে দেখি যে তারা আসলে স্টার ওয়ার্স নাটক দেখতেছে, আমি কী করার, আমি শুয়ে থাকি, এরপর ঘুমিয়ে যাই, খাওয়া দাওয়া করে পরদিন সকালে আমরা বাইরে যাই খামার বাড়ির উদ্দেশ্যে। তো খামার বাড়ি এখানে ইসলামী একটা ফুক হাসপাতাল আছে, ওইদিকে আমরা যাত্রা শুরু করি। তো এখন আমরা যে জায়গায় দিয়ে যেতেছি আসলে এটা হচ্ছে একটা মেট্রো রেলের স্টেশন সামনেই দেখতে পাইতেছেন। তো উঠা হয় নাই যেহেতু আরেক জায়গায় আসছি, অন্য কাজে আসছি। তো এখন আমি আসছি আসলে খামার বাড়ির সামনে। তো খামার বাড়ি যাওয়ার আসলে চিন্তা ভাবনা ছিল একটা, হঠাৎ করে ক্যান্সেল হয়ে যায়। আর উপরেই দেখতে পাচ্ছেন মেট্রো রেলের রাস্তা, মেট্রো রেল চালু হওয়ার কয়েক মাস পরেই আমরা গেছিলাম আর কি। তো ভিডিওটা কিন্তু আরও আগের, আর দেখতে পাচ্ছেন যে একটা সিএনজি ভাইরাল হয়েছিল বৃক্ষ লাগানো, ওই সিএনজিটাও আমরা দেখতে পাই এখানে সবুজায়িত। তারপর আমাদের এখানে কাজটা সেরে আমরা চলে যাই আসলে বাসার উদ্দেশ্যে, বাসার উদ্দেশ্যে যাই আমরা দুপুর হয়ে গেছে, একটু খাওয়া দাওয়া করিয়া এরপর আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। এতটুকুই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে মেক শিওর কি পেজটা ফলো দিয়ে দেন, আর ইউটিউব দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। ভিডিও কেমন হয়েছে জানাতে ভুলবেন না, আর লাইক তো বানতে। দেখো অন্য ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।